আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনার সাথে মাইনওয়ার্স মাইনিং প্রজেক্টের খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট শেয়ার করব। অর্থাৎ আমরা যারা মাইনিং করছিলাম, এখানে প্রি মাইনিং কিন্তু এন্ড হয়ে গেছে, গতকালকে এন্ড হয়ে গেছে, এখন চাইলে আর মাইনিং করতে পারবেন না। তবে এখন একটা আপডেট আসছে, আমাদের যে সিলভার টোকেনটা আছে, এই সিলভার টোকেনকে কনভার্ট করে ওরা ওদের গোল্ড টোকেন দিবে, ঠিক আছে? এবং গোল্ড টোকেনকে কনভার্ট করে হয়তো আমরা ওদের নেটিভ টোকেন পাবো, এবং ওইটাকে এক্সচেঞ্জারে লিস্ট করলে আমরা সেল দিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। সো খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট, এটা যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু কোনো পেমেন্ট পাবেন না। আর এটা হচ্ছে 14ই ডিসেম্বর পর্যন্ত সময় থাকবে। আমরা যদি ওদের ডিসকর্ড চ্যানেলে অ্যানাউন্সমেন্টে আসি তাহলে কিন্তু বুঝতে পারবেন, এখানে ওরা কিন্তু বলে দিয়েছে। সো কিভাবে কি করবেন আমি বলি, আমরা হচ্ছে ওদের ডিসকর্ড অ্যাকাউন্টে চলে আসবো, আসার পর একদম নিচের দিকে আসবো, স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে প্রি মাইনিং সাবমিট একটা অপশন পাবো, এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা একটু উপর দিকে আসলে এখানে দেখতে পারবো, এখানে কিন্তু বলে দিছে ইফ ইউ জয়েন্ট প্রি মাইনিং সাবমিট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন ইন দিস চ্যানেল। আপনি যদি ওদের প্রি মাইনিংয়ে পার্টিসিপেট করেন সেক্ষেত্রে এখানে আপনাদের ওয়ালেট সাবমিট দিতে হবে। কীভাবে কী করবেন দেখেন, এক নম্বর টাইপ কমান্ড মাইনওয়ার্স অ্যান্ড স্পেস সাবমিট ইউর প্রি মাইনিং গুগল অ্যাকাউন্ট নিক নেম মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস অ্যান্ড হাবা ওয়ালেট অ্যাড্রেস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস অ্যাজ শোন ইন দ্য স্ক্রিনশট। তো এখানে দেখেন ওরা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখছে, চাইলে আপনি এটা ফলো করতে পারেন। সো কোনো প্যারা নাই, আমি আপনাদেরকে সব কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ। দেখেন এখানে কিন্তু আমি অলরেডি সাবমিট দিছি, তাই এখানে সাবমিশন কমপ্লিট লেখা উঠছে। সো আপনার কীভাবে দেবেন এই বিষয়টা দেখাবো। এর জন্য আমাদের যেই বিষয়গুলো লাগবে, এখানে হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্ট লাগবে, নিক নেম লাগবে, মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস লাগবে এবং হাবা ওয়ালেট অ্যাড্রেস লাগবে, ঠিক আছে? সো আমরা সবগুলা ইনফরমেশন আগে সংগ্রহ করব। এই জন্য আমি হচ্ছে আমার প্রি মাইনিং অ্যাকাউন্টে চলে আসবো, আসার পরে এই যে ভিউ মাইন সিলভার এখানে আসবো, আসার পরে উপরে যেই নিক নেমটা আছে এটা কপি করব, এটা কপি করব। কপি করার পরে আমাদের গুগল অ্যাকাউন্ট যেটা আছে ওইটাও কপি করব। কপি করার পরে আমরা হচ্ছে হাবা যে ওয়ালেটটা আছে ওইখানে চলে আসব, এখান থেকে যে অ্যাড্রেস যেটা আছে এটা কপি করব। সো আমি হাবা ওয়ালেটের এক্সটেনশন আপনাদেরকে দিয়ে দিব, আপনারা যদি এখানে সার্চ করেন যে হাবা ওয়ালেট এক্সটেনশন, এটা লিখে সার্চ করলে কিন্তু এই যে চলে আসবে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে জুম আউট করবেন, করার পরে এই যে এখানে অ্যাড টু ক্রোম করবেন, ঠিক আছে? অ্যাড টু ক্রোম করতে হবে, অ্যাড টু ক্রোম করলে আপনাদের এখানে হাবা ওয়ালেটটা এই যে এখানে অ্যাড হয়ে যাবে, এবং এখানে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। ওয়ালেট ক্রিয়েট করার পরে ওয়ালেটের অ্যাড্রেস আপনি কপি করবেন। হাবা ওয়ালেটের অ্যাড্রেস কপি করার পরে আমরা আবার ডিসকর্ডে চলে আসবো। ডিসকর্ডে চলে আসার পরে এখানে আমরা টাইপ করব, এরকম কমেন্ট দিব, দেওয়ার পরে এরকম লিখব মাইন। সো এরকম মাইন লিখলে আপনি যে এখানে দেখতে পারবেন মাইন ওয়ার্স যে অপশনটা আছে, প্রি মাইনিং সাবমিশন বট, এটার উপর ক্লিক করতে হবে, ঠিক আছে? এটার উপর ক্লিক করে আপনি একটা স্পেস দিবেন, দেওয়ার পরে আপনার যে গুগল অ্যাকাউন্টটা আছে ওইটা আপনি এখানে দিবেন। ধরেন হচ্ছে আমি দিলাম হচ্ছে, সো এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিক নেমের একটা অপশন আছে, এই যে নিক নেমের অপশন, আপনারা এই নিক নেমের ওপর ক্লিক করবেন, ঠিক আছে? নিক নেমের ওপর ক্লিক করে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে আপনারা যেই ইয়েটা কপি করলেন, নামটা কপি করলেন, ওইটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? ওইটা এখানে দেওয়ার পরে একটা স্পেস দিবেন, দেওয়ার পরে এইবারে হচ্ছে যে মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস এটার উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করার পরে একটা স্পেস দিবেন, দিয়ে আপনাদের মেটামাস্কের বিএনবি অথবা ইথারিয়াম অ্যাড্রেস এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে আপনারা আবার স্পেস দিবেন, দেওয়ার পর এই যে এখানে হাবা ওয়ালেট অ্যাড্রেস যে অপশনটা আছে এটার উপর আবার ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে এইখানে আপনি হচ্ছে আপনি হাবা যেই অ্যাড্রেসটা কপি করলেন ওইটা এখানে বসাবেন, বসানোর পরে আপনি এই যে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করা মাত্রই কিন্তু এইটা এখানে চলে যাবে এবং আপনাদের ওয়ালেটটা এই যে এরকম হচ্ছে সাবমিশন কমপ্লিট লেখা উঠবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এভাবে সবাই সাবমিট দিবেন, আমি যেভাবে দেখাইলাম, এভাবে যদি সাবমিট না দেন তাহলে কিন্তু হবে না, বারবার এরর আসবে, আশা করি বুঝতে পারছেন। সো এটা নিয়ে আর বলার কোনো কিছু নাই। সো যতক্ষণ না এরকম আসবে সাবমিশন কমপ্লিট, ততক্ষণ কিন্তু আপনার এখানে ওয়ালেটটা সঠিকভাবে সাবমিশন করা হবে না। তো যাই হোক, আপনি যদি এরকম হেল্পফুল আপডেট নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। এখানে কিন্তু আপনারা এরকম বিভিন্ন ভালো ভালো মাইনিং প্রজেক্ট, ভালো ভালো এয়ারড্রপের প্রজেক্ট, তাছাড়াও ফ্রি টেস্টনেট অফারগুলো এখানে পেয়ে যাবেন। আর তাছাড়াও থাকতেছে সেই আপডেটগুলার বিভিন্ন ইনফরমেশন, এবং আপনি এখানে আমাদের সাপোর্ট গ্রুপে সাপোর্ট পেয়ে যাবেন, অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন। এখানে জয়েন হলে আপনি যে কোনো বিষয়ে যে কোনো কোশ্চেন করতে পারেন, এবং এখান থেকে কিন্তু ফ্রিতে সাপোর্ট নিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।